नमस्कार बंधुरा आज आरे एक वीडियो निये अपनादेर सामने उपस्थित होलाम आमी कंकन मिश्र। बंधुरा गतकाल आमी बिसाइड और बिसाइड्स ए दुटा डिफारेंस निये एकटा वीडियो बानियेछिलाम और आपनादेर काछ थेके ए वीडियोते माने खूब भालो रेसपन्स पेयेछि। तो सेइजन्य आमार खूब खुशी लागछे एबं ए धरनेर आरो नतुन वीडियो बानाते आमी खूब उत्साह पाच्छि। तो कल ये वीडियो टी अपलोड करा पड़ते के ओने के आमर का छे व्यक्तिगत भावे विभिन्न परामर्श दिए जाते हैं। ओने के आबार हमारे परामर्श दिए चें जब विभिन्न विषय निये वीडियो करा चें विभिन्न टॉपिक दिए चें जब ओने के बोलते हैं नरेशन निये वीडियो करा जरनो ओने के बोलते हैं बॉयस निये वीडियो करा जरनो टेंस निये এসব বিষয়ে আমি ভিডিও আপলোড করব। তো গতকাল স্বপন পাল নামে একজন শরীর আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে আমি সেন্টেন্স নিয়ে যেন কোনো একটা ভিডিও করি। তো ওনার কথা রেখে আজ আমি আমার এই ভিডিওতে সেন্টেন্স নিয়ে কিছু আলোচনা করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। বন্ধুরা আজকের টপিক আলোচনা করার আগে আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি যে আমার আজকের এই ভিডিওটা আপনারা sistytech.youtube চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সৃষ্টি নলেজ হাবেও আপনারা দেখতে পারবেন। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজ যেটা আছে ওইটা ফলো করুন। তো বন্ধুরা আমরা আজকের টপিকটা শুরু করি। সেন্টেন্স সেন্টেন্স মানে তো আমরা সবাই জানি যে যখন কিছু ওয়ার্ড একসাথে মিলে আর কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। এটা একদম সাধারণ ব্যাপার। যেমন আমরা যদি এখন বলি যে আই গো হি স্কুল এই ধরনের কিছু ওয়ার্ড আমরা নিলাম কিন্তু এটাতে কোনো অর্থ প্রকাশ করছে না সেই জন্য এটাকে আমরা সেন্টেন্স বলবো না। আমরা যখন বলবো আই ওয়াজ গোয়িং টু স্কুল তো এখানে কয়েকটা শব্দ বা কয়েকটা ওয়ার্ড যুক্ত হয়েছে হয় একটা অর্থ প্রকাশ করছে যে আমি কাল স্কুলে যাচ্ছিলাম। তো এই ধরনের যখন কিছু ওয়ার্ড মিলে কোনো অর্থ প্রকাশ করবে তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। তো সেন্টেন্স আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তো আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত যত ধরনের কথা আমরা বলি বা আমরা শুনি বা অন্যরা বলাবলি করে তো সব বাক্য মানে সব কথাই কোনো না কোনো সেন্টেন্স থাকে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তো দেখব এই কথাগুলো আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি অর্থাৎ আমরা সেন্টেন্সকে মোট পাঁচটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই নম্বরটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, নম্বর থ্রি ইম্পারেটিভ সেন্টেন্স, নম্বর ফোর অপারেটিভ সেন্টেন্স এবং নাম্বার ফাইভ এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো বন্ধুরা আমরা আগে বলেছি যে আমরা যতটা কথাই বলি শুনি যতটা বাক্যই থাকে তো সবগুলোই এই পাঁচটা বাক্যর মধ্যেই পড়বে। হয়তো সেটা অ্যাসার্টিভে পড়বে, না হলে ইন্টারোগেটিভে পড়বে, না হলে ইম্পারেটিভে পড়বে, না হলে অপারেটিভে পড়বে, না হলে এক্সক্লেমেটরিতে পড়বে। তার বাইরে আর কোনো সেন্টেন্স নাই। তো এবার আমরা আসি একটা একটা করে। প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যখন আমরা কোনো একটা বাক্যের মধ্যে বা কোনো একটা সেন্টেন্সের মধ্যে কোনো কিছু বর্ণনা করব সেটা মানে আকার আকৃতি প্রকার প্রকৃতি কাজ কোনো দিনের বর্ণনা কোনো রঙের বর্ণনা কোনো বস্তুর বর্ণনা যে কোনো কিছু হতে পারে। যেমন কাল আমি বাজারে গিয়েছিলাম, এটা এখানে কাল আমি কি কাজ করেছি সেটার বর্ণনা হচ্ছে। যেমন বললাম পাখিগুলো আকাশে উঠছে,
এখানে পাখিরা কোন কাজ করছে এবং কোথায় করছে এটার বর্ণনা বলা হচ্ছে। আবার বললাম গাছের পাতা সবুজ, এখানে কি হলো গাছের পাতার আমি বর্ণনা করছি। এইভাবে মানে যে কোনো বাক্যের মধ্যে যে কোনো কিছুর বর্ণনা যদি বুঝায় তাহলে সেটা হবে অ্যাসারটিভ সেন্টেন্স। দু নম্বর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক চিহ্ন বাক্য, সরি প্রশ্নবোধক বাক্য। তো আমরা জানি প্রশ্ন আমাদের সাধারণত দুই রকমেরই হয়। এক ধরনের প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর আমরা শুধু হা বা না দিয়ে দিয়ে দিতে পারি, আর এক ধরনের প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা হা বা না দিয়ে দিতে পারি না, এগুলো পুরো বর্ণনা করে বলতে হয় আমাদের। যেমন আমাদেরকে কেউ যদি বলে এখন কি তুমি আজকে দুপুরে কি তুমি খেয়েছো, তাহলে আমরা যদি খেয়ে থাকি তাহলে বলবো হ্যাঁ আমি খেয়েছি, আর যদি খাই না খাওয়া হয়নি তাহলে বলবো না। হ্যাঁ বা না দিয়ে এখানে আমরা উত্তর দিতে পারি, খাওয়া হলে হ্যাঁ, যদি খাওয়া না হয় তো না। কিন্তু এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে যে আজ তুমি কি দিয়ে খেয়েছো, তাহলে আমরা এখানে যদি হ্যাঁ বা না বলি তাহলে তো উত্তর হবে না, এখানে আমাদেরকে বলতে হবে আমি কি দিয়ে খেয়েছি। তার মানে আমরা এখানে পেলাম কি যে প্রশ্ন দুই রকমের হয়, এক ধরনের প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দিতে পারি, আর এক ধরনের প্রশ্নের উত্তর আমরা হা বা না দিয়ে দিতে পারি না, বর্ণনা করতে পারি। তো যে প্রশ্নগুলো আমরা হা বা না দিয়ে উত্তর দিতে পারি সেগুলো সবসময় অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয়, আর যে প্রশ্নগুলোর উত্তর আমরা হা বা না দিয়ে দিতে পারি না, বর্ণনা করে দিতে হয়, সেগুলো সবসময় ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়। তো এই ধরনের যে প্রশ্ন যেগুলো থাকবে সব প্রশ্নকেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত করব, মানে সেগুলো সব ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তিন নম্বর হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যদি কোনো বাক্যের মধ্যে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, পরামর্শ এই পাঁচটা জিনিস বোঝায়। আবার মনে রাখবেন আদেশ, উপদেশ, আদেশ মানে আমরা জানি অর্ডার, এখানে যাও ওইটা করো, তো এই কাজটি করে দাও, এগুলো হলো সব অর্ডার। উপদেশ বলতে আমরা বুঝি রৌদ্রে দৌড়াবে না, হ্যাঁ সর্বদা সত্য কথা বলবে, এগুলো সব হলো উপদেশ। অনুরোধ, আমরা অনুরোধ বলতে যেমন দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, তোমার কলমটা আমাকে একটু সময়ের জন্য দাও দয়া করে, এই ধরনের বাক্য যেটা হবে সেটা হবে অনুরোধ। আবার প্রস্তাব, যেমন চলো আমরা পিকনিকে যাই, তো এখানে কি হলো একটা প্রস্তাব দেওয়া হলো। তো এই ধরনের আমাদের মনে রাখতে হবে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, পরামর্শ এগুলো থাকলে এই বাক্যগুলো হয় সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স। চার নম্বর হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হলো কোনো বাক্যের মধ্যে যদি ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা বোঝায়, যেমন ভগবান তোমার মঙ্গল করুন, তুমি দীর্ঘজীবী হও, তুমি জীবনে সফল হও, এবার পরীক্ষায় তুমি প্রথম স্থান অধিকার করো, এগুলো সব আমাদের মনে ইচ্ছা বা ভগবানের কাছে প্রার্থনা। এই ধরনের ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা যখন বোঝাবে কোনো বাক্যের মধ্যে তখন সেটা হবে অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা সব শেষ, এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো কোনো বাক্যের মধ্যে যখন আমরা আশ্চর্যবোধক কোনো কিছু থাকবে, যেমন ওয়াও কি সুন্দর এই ফুলের বাগানটা, তারপরে আমরা হঠাৎ কোনো একটা বড় সাপ দেখলাম, বললাম এত বড় সাপ, হে ভগবান এত বড় সাপ। তো এই ধরনের যখন কোনো আশ্চর্য কিছু বুঝাবে তখন সেই যে আশ্চর্য যে বাক্যগুলো থাকবে সেগুলো সবসময় হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা একদম সহজভাবে বুঝতে পারলাম সেন্টেন্স পাঁচ রকমের আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ হলো যে বাক্যের মধ্যে কোনো কিছুর বর্ণনা বোঝায়, ইন্টারোগেটিভ হলো যে বাক্যের মধ্যে প্রশ্ন বোঝায়, ইম্পারেটিভ হলো যে বাক্যের মধ্যে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বা পরামর্শ বোঝায়,
অপারেটিভ হলো যে বাক্যের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা প্রার্থনা বোঝায়, আর এক্সক্লেমেটরি হলো যে বাক্যের মধ্যে আশ্চর্যবোধক কোনো কিছু বোঝায়। তো এই পাঁচটা বাক্য আমাদের জানতে হবে। তো আপনারা দেখবেন, আগে বলেছি যে আমরা যত ধরনের কথা শুনি, বলি, যত ধরনের বাক্যই আমরা ব্যবহার করি বা শুনি, সবগুলো এই পাঁচটা বাক্যের মধ্যেই পড়ে। তো নিশ্চয়ই আমি এই সেন্টেন্সের বিষয়ে খুব সংক্ষেপে কিছু বলতে পারলাম, আর এটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো খুব বেশি করে শেয়ার করুন। আর আমার আবারও আপনাদেরকে অনুরোধ করছি, আমার ইউটিউব চ্যানেল সৃষ্টিটেক.ডট ইউটিউব এবং আমার ফেসবুক পেজ সৃষ্টি নলেজ হাব, আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। তো এই বলে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি।